হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুজেনেসিস। আজকে তোমাদের সঙ্গে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা তোমরা নিউ এসছো আমার চ্যানেলে, তারা পারলে অবশ্যই, যদি দেখো যে ভিডিওটা তোমাদের কাজে লাগছে, ভালো লেগেছে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই বেল আইকনটা টিপে রেখো, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। অনেক সময় সাবস্ক্রাইব করে রাখি, কিন্তু বেল আইকন ক্লিক না করার জন্য কি হয়, নোটিফিকেশন যায় না, ঠিক আছে। আর একটা বলে রাখি, অনেক সময় তোমরা আমার কাছে জানতে চাও যে কিভাবে কন্ট্যাক্ট করব। আমার ফেসবুক লিঙ্কটা আমার প্রোফাইল, এই যে ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তাই সেখান থেকে তোমরা, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমার ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি যখনই টাইম পাবো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো, অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে আমাকে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। তা আজকে যে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো, টোটাল 30টা কোশ্চিন আছে, আর তার সঙ্গে রিলেটেড আরও কিছু ইনফরমেশান আছে। তাই জন্য আজকের যে ভিডিওটা একটু লং হবে, তাও আমি তা চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার, একটু স্পিডে এগোবো, ঠিক আছে। তা শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। ওকে, ফার্স্ট কোশ্চিন আছে, দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ উইল হোস্ট দ্য থার্ড এডিশন অফ এশিয়ান ইউথ গেমস ইন 2021, যেটা থার্ড এডিশন অফ এশিয়ান ইউথ গেমস, সেটা কোথায় হোস্ট করা কথা হয়েছিল, ঠিক আছে, সেটা কোথায়, সেটার অ্যান্সার হবে চায়না। ওকে, এ দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সার কি, চায়না। দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া হ্যাজ অ্যানাউন্স থার্ড এডিশন অফ ইউথ গেমস হুইচ উইল বি হোস্টেড ইন শানটাও ইন চায়না, কোথায় হবে, শানটাও ইন চায়না, 20 নভেম্বর থেকে 28 নভেম্বর 2021। আচ্ছা, ফার্স্ট টাইম কোথায় হয়েছিল, ফার্স্ট টাইম হয়েছিল হচ্ছে সিঙ্গাপুরে 2009। আর কবে হয়, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কি হয় এই এশিয়ান ইউথ গেমসটা হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এই শানটাও চায়না হোস্ট করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, বাই হুইচ ইয়ার নাসা হ্যাজ প্ল্যান টু সেট আপ আর্টেমিস, আর্টিমিস দ্য ফার্স্ট হিউম্যান বেস ক্যাম্প ইন সাউথ পোল, ঠিক আছে। আর্টিমিস যে হিউম্যান বেস ক্যাম্প, যেটা কোথায় করার কথা চলছে, সাউথ পোল অফ মুন, সেটা কত সালে প্ল্যান করার কথা চলছে। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে 2022, 2025 না 2020, তাই এটার অ্যান্সার হবে 2024, ঠিক আছে, 2024। নাসার ফুল নেম কি, ন্যাশনাল, এটাও অনেক সময় কোশ্চিন আসে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। সেটা কোথায়, আর্টেমিস কোথায় ফার্স্ট হিউম্যান বেস ক্যাম্প কোথায় করার চেষ্টা করছে, মুনের সাউথ পোলে, কত সালের মধ্যে, 2024-এর মধ্যে, ঠিক আছে। এবার নাসার সঙ্গে আরও যারা যুক্ত আছে তারা কারা, তারা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর ইএসএ, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাক্সা, এটা খুব নামটাই, নামগুলো জেনে রাখতে লাগবে আমাদের, আমাদের যেমন ইসরো তেমনই জাপানের কি হয় জাক্সা, কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ, অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এএসএ, তা এদের সঙ্গে একসঙ্গে কি করার একটা যৌথ চেষ্টা চলছে, ঠিক আছে। তা নাসার হেডকোয়ার্টার কথা, নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। ফাউন্ডার কে, ডুইট ডি এশন হোয়ার, আর ফাউন্ডেড কবে, কত সালে, 1958-এ ফাউন্ড করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, ওয়ান কপ ওয়ান গ্যাংস্টার ওয়াজ লঞ্চ ইন হুইচ স্টেট, কোন স্টেটে এইটা লঞ্চ করা হয়েছিল, আসাম, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশ, ইউপি। সেখানে কি, দ্য গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট পুলিশ হ্যাজ লঞ্চ স্পেশাল ড্রাইভ নেম ওয়ান কপ ওয়ান গ্যাংস্টার, ঠিক আছে, তো এটা উত্তরপ্রদেশে লঞ্চ করা হয়েছে। ওকে, নেক্সট, হুইচ ন্যাশনাল পার্ক হ্যাজ বিকেম ফার্স্ট কোয়ারেন্টাইন, ইন্ডিয়ার ফার্স্ট কোয়ারেন্টাইন সেন্টার ফর অ্যানিমেলস, ঠিক আছে, কোন ন্যাশনাল পার্ককে করা হয়েছিল। জানোই তো আমরা যে আগের বছর কি হয়েছিল, যে করোনা যে শুরু হয়েছিল তখন, তারপর থেকে কোয়ারেন্টাইন করার চেষ্টা করছে মানুষদেরকে, সঙ্গে সঙ্গে পশু পাখিদেরকেও, ঠিক আছে। এবার কোন ন্যাশনাল পার্কটা ফার্স্ট কোয়ারেন্টাইন করা ছিল, জিম কর্বেট, কাজিরাঙ্গা, গরুমারা না কানহা, এর অ্যান্সার হবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তা এই জিম কর্বেট ন্যাশনাল পার্কটা কোথায়, জিম কর্বেট ন্যাশনাল পার্কটা কোথায়, উত্তরাখণ্ডে, ঠিক আছে, নাইনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, নাইনিতাল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড, এটা মনে রাখতে লাগবে, যেটা কি ফার্স্ট কোয়ারেন্টাইন
সেন্টার ফর অ্যানিমালস উইথ সিমটম অফ করোনা ভাইরাস। আচ্ছা, এটা মনে রাখতে লাগবে যে এটা কিন্তু ইন্ডিয়ার ওল্ডেস্ট ফরেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, ঠিক আছে, ওল্ডেস্ট। আর এই জিম কর্বেট ন্যাশনাল পার্কের আরেকটা নেম আছে, সেটা কি হচ্ছে, হ্যালি, ওল্ড নেম ছিল হ্যালি। ওকে, নেক্সট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সবার চেনা, কাজিরাঙ্গা কোথায়, আসামে আছে। গরুমারা ন্যাশনাল পার্ক কোথায়, ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে। কানহা ন্যাশনাল পার্ক কোথায়, মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে, এগুলো কিছু ইম্পর্টেন্ট, এর সঙ্গে আরো অনেক ইম্পর্টেন্ট হয়, সেগুলো একবার তোমরা দেখে রাখবে, ঠিক আছে। নেম দ্য পার্সন হু অথার্ড দ্য বুক টাইটেল হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার। এই যে হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার, এইটার অথার কে, এই বইটার অথার কে, সুধামূর্তি, অনিতা দেশাই, কামিলা শামসি, কিরণ দেশাই। তো এটার অ্যান্সার কি হবে, সুধামূর্তি। ইন্টারেস্টিং পার্সোনালিটি, আমার খুব ভালো লাগে এনাকে। এনার তোমরা যদি পারো তা ইউটিউব বা যেখানে এনার ভিডিও দেখো, দেখলে দেখবে তোমরা প্রেমে পড়ে যাবে, খুবই ভালো মানুষ একজন, ঠিক আছে, একদম মাটির মানুষ, এক কথায় বলতে গেলে খুব মাটির মানুষ। ইনি কিন্তু ইনফোসিসের কোনারো, ইনি হচ্ছে ইনফোসিসের কোনারো, এত একজন বড় ব্যক্তি, তারপরও তার জীবনযাত্রা দেখে মনে হবে যে হ্যাঁ সত্যি বড় মানুষেরা কিরকম জীবনযাত্রা হয়। যাই হোক, এত কথা বাড়াচ্ছি না, তোমরা দেখে নিও, দেখবে এনার পার্সোনালিটি খুব ভালো লাগে আমার, তোমরা দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এনিওয়ে, হাউ দ্য অনিয়ন গট ইটস লেয়ার অথার্ড বাই সুধামূর্তি, ঠিক আছে। ওকে, নেক্সট, নু ইজ দ্য ফার্স্ট মিলিটারি স্যাটেলাইট অফ হুইচ কান্ট্রি, ঠিক আছে। নু, এই যে এটা, এটা কাদের ফার্স্ট মিলিটারি স্যাটেলাইট, কুয়েত, ইসরায়েল, ইরাক, ইরান। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ইরান। ওকে, ইরান হচ্ছে, সরি এখানে দাগ দিয়ে দিন, ইরান, ঠিক আছে। ইরানের কি ফার্স্ট মিলিটারি স্যাটেলাইট নূর কবে লঞ্চ করা হয়েছিল, এপ্রিলে, 23 এপ্রিল 2020, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট, মীরাবাই চানু অ্যান্ড জেরেমি ল্যারিনুগা হু ইজ ইন নিউজ রিসেন্টলি বিলংস টু হুইচ স্পোর্ট। এনারা দুজনে, এই যে নাম মীরাবাই চানু অ্যান্ড জেরেমি, এরা দুজন কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে, এনারা তাহলে কোন স্পোর্টস, রেসলিং, বক্সিং, শুটিং না ওয়েট লিফটিং। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ওয়েট লিফটিং। ওকে, প্রেসিডেন্ট অফ ওয়েট লিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টটাকে দেখে রাখো একটু, সাদব যাদব, ঠিক আছে। কি কনফার্ম করেছে, মীরাবাই চানু অ্যান্ড জেরেমি হ্যাভ বিন কোয়ালিফাইড ফর টোকিও অলিম্পিক্স, ঠিক আছে। এনারা দুজন কি করেছে, এনারা দুজন টোকিও অলিম্পিক্সের জন্য কি হচ্ছে, কোয়ালিফাই করেছে। নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ লঞ্চ, সরি আজকে খুব গরম পড়েছে, হুইচ ল হ্যাজ লঞ্চড ফুড ব্যাঙ্ক ইনিশিয়েটিভ উইথ দ্য থিম হেল্প অ্যান্ড হাঙ্গার টুডে ফর পুয়ার অ্যান্ড নিডি পিপল। পুয়ার অ্যান্ড নিডি পিপলের জন্য ফুড ব্যাঙ্ক ইনিশিয়েটিভ শুরু হয়েছে, ঠিক আছে, কোথায়, আর তাদের থিমটা কি, হেল্প অ্যান্ড হাঙ্গার টুডে, এটা কোথায় করা হয়েছে, এটার অ্যান্সার হবে মণিপুরে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ মণিপুরের ফুড ব্যাঙ্ক, ঠিক আছে। দ্য ইম্ফল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মণিপুর স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড নিউ ইনিশিয়েটিভ ফুড ব্যাঙ্ক বেসড অন দ্য থিম হেল্প অ্যান্ড হাঙ্গার টুডে। দ্য এম টু প্রোভাইড ফ্রি ফুড ফর পুয়ার পিপল হু আর সেভিয়ারলি এফেক্টেড ইন গেটিং এসেনশিয়াল কমোডিটিস ডিউ টু দ্য লং স্টেট ওয়াইড লকডাউন। লকডাউনের জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কাজ কর্ম হারিয়ে ফেলছে, অনেকে রোজগার চলে গেছে, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে যে তাদের এসেনশিয়াল কমোডিটিস কেনারও ক্ষমতা থাকছে না, সেই জন্য যারা আছে পুয়ার, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য কি করেছে মণিপুরে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, নেক্সট, হু ইজ দ্য অথার অফ দ্য বুক টাইটেল মিডনাইট ইন চেরনোবিল, মিডনাইট ইন চেরনোবিল দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট নিউক্লিয়ার ডিজাস্টার। এটার এই যে বইটায়, এই বইটার অথার কে, ঠিক আছে, এই বইটার অথার কে, সারা ব্রুম না অ্যাডাম হিগিন বোথাম না রবিশ কুমার না ম্যারলন জেমস, এটার অ্যান্সার হবে অ্যাডাম হিগিন বোথাম, ঠিক আছে। ইউকে বর্ন ভেটারান অথার অ্যাডাম হিগিন বোথাম হ্যাজ রিসিভ প্রেস্টিজিয়াস উইলিয়াম ই কোলবি অ্যাওয়ার্ড। এইটাও মনে রাখতে লাগবে, তিনি কি পেয়েছে, উইলিয়াম ই কোলবি অ্যাওয়ার্ড, কোন বইটার জন্য, মিডনাইট ইন চার্নোবিল, ঠিক আছে, এই বইটার জন্য কিন্তু পেয়েছেন উনি, ঠিক আছে, ক্লিয়ার। এখান থেকে দ্য স্টেট হুড ডে অফ হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ সেলিব্রেটেড অ্যাজ উৎকল দিবস অন এপ্রিল। উৎকল দিবস পালন করা হয় কোথায়, কোন স্টেটে, ঠিক আছে, স্টেট হুড ডে হিসাবে, রাজস্থান, উড়িষ্যা, গুজরাট আর কর্ণাটকা।
এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে উড়িষ্যা। ঠিক আছে, এই উড়িষ্যা হ্যাপি উৎকল দিবস, দেখো এখানে ছবিটা দেওয়া আছে, সমুদ্র সৈকতে একটা স্যান্ড আর্ট করা হয়েছে। ঠিক আছে, মনে রাখতে লাগবে ইন্ডিয়ান স্টেট উড়িষ্যা ওয়াজ কবে ফর্ম হয়েছে, 1936 1 এপ্রিল, সেই জন্য স্টেটহুড পালন করা হয়, এটা কিন্তু এখান থেকে মনে রাখতে লাগবে। ঠিক আছে, আচ্ছা, অন দ্য মেমোরি অফ ফর্মেশন অফ উড়িষ্যা অ্যাজ সেপারেট স্টেট ফ্রম দ্য আর্লিয়ার বিহার অ্যান্ড উড়িষ্যা প্রভিন্স, এই বিহার আর উড়িষ্যা প্রভিন্সের থেকে কি হচ্ছে আলাদা হওয়ার সময় স্টেট আলাদা স্টেট হয়, সেই জন্য কিন্তু এটা সেলিব্রেট করা হয়। তাহলে এখান থেকে তোমরা আরেকটা ইনফরমেশন পেলে যে কার থেকে আলাদা হয়েছিল, ডিউ টু দ্য নেশন ওয়াইড লকডাউন বিকজ অফ দ্য করোনা প্যান্ডেমিক দেয়ার ওয়ার নো প্রমিনেন্ট সেলিব্রেশন, এই বছর কি হয়েছিল, সরি 2020 সালে, তো কোনো আলাদা প্রমিনেন্ট সেলিব্রেশন করা হয়নি। ঠিক আছে, ওকে, কবে? উৎকল দিবসের জন্য। আচ্ছা, এখান থেকে তোমাদের জন্য একটা আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা যারা যারা দেখছো চাইলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অ্যান্সার দেবে যে এই যে বাঁধটা উড়িষ্যাতে আছে, এই বাঁধটা কোথায় আছে? উড়িষ্যাতে আছে। ঠিক আছে, এই ড্যামটা আছে উড়িষ্যাতে আছে, তাই এই ড্যামটা কোন রিভারের ওপরে আছে, কোন রিভারের ওপরে আছে? ঠিক আছে, ড্যামটার নেম কি আর এর ইম্পর্টেন্ট ফিচার কি, কেন এটা ইম্পর্টেন্ট? ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে, তোমাদের জন্য এটা কোশ্চিন থাকলো, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এটা কোন বাঁধ উড়িষ্যাতে আছে আর কোন রিভারের উপরে আর এটা কেন বিখ্যাত। ঠিক আছে, ওকে, নেক্সট, এটা তোমাদের জন্য কোশ্চিন, তোমরা ট্রাই করবে, অ্যান্সার জানাবে তোমরা অবশ্যই। ঠিক আছে, ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2020? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কি 2020-র কি হচ্ছে থিম কি ছিল? জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি, রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট, রেডি টু বিট ম্যালেরিয়া, নান অফ দ্যাবো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি, জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি, এই যে জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি। আর 2021-এর থিম কি ছিল? রিচিং দ্য জিরো ম্যালেরিয়া টার্গেট, এই দুটো কিন্তু থিম, একটা ছিল 2020-র, এটা 2020, এটা হচ্ছে 2021। আর ম্যালেরিয়া ডে কবে পালন করা হয়? ম্যালেরিয়া ডে পালন করা হয় 25 এপ্রিল। ঠিক আছে, আচ্ছা, ম্যালেরিয়ার যে জন্য যে মশাটা দায়ী বা যেটা বলা হয় ভেক্টর, সে ভেক্টরটা কে? ম্যালেরিয়ার ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মসকিটো, ফিমেল অ্যানোফিলিস, অ্যানোফিলিস মসকিটো। ঠিক আছে, অ্যানোফিলিস মসকিটো। এবার তোমাদের জন্য আরও একটা কোশ্চেন, আগে একটা কোশ্চেন দিলাম, এই আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ম্যালেরিয়ার প্যারাসাইটের নেম কি, প্যারাসাইটের নেম কি, ম্যালেরিয়ার প্যারাসাইটের নেম কি, প্যারাসাইট নেম, এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো, ইম্পর্টেন্ট এগুলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য তাহলে দুটো কোশ্চেন থাকলো, কিন্তু একটা প্যারাসাইট নেম আর উড়িষ্যাতে যে ওই ড্যামটা দেখতে পেলে ওটা কোন ড্যামটার নাম কি আর কোন রিভারের ওপরে আছে, তোমরা কমেন্ট বক্সে আমাকে এই দুটো কোশ্চেনের অ্যান্সার জানাবে। ঠিক আছে, আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশনস? টিএস তিরুমূর্তি, দীপক গুপ্তা, এ কে সিক্রি অর নান অফ দ্যাবো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে টিএস তিরুমূর্তি, ইনি হচ্ছে টিএস তিরুমূর্তি। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স 2020? 2020-তে ইন্ডিয়ার ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্সে যেটা প্রকাশ করা হয়েছিল তাতে র্যাঙ্ক কত ছিল? তাতে র্যাঙ্ক কত ছিল? 142 কিন্তু র্যাঙ্ক ছিল, এবং 2021-এও কিন্তু সেম র্যাঙ্কই ছিল, কতগুলোর মধ্যে? টোটাল 180টা কান্ট্রির মধ্যে। আচ্ছা, এবার এটা পাবলিশ করা হয় কোথা থেকে? এটা মনে রাখতে লাগবে, এটা পাবলিশ করে আরএসএফ, আরএসএফ পাবলিশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ঠিক আছে, এটা একটা নন প্রফিট বডি। ঠিক আছে, আর নরওয়ে কি করেছে? নরওয়ে হচ্ছে 2021-এ কিন্তু টপ করেছেন। ঠিক আছে, 5th ইয়ার ইন দ্য রো, পরপর 5 বছর নরওয়ে কিন্তু টপ করেছে, ফলোড বাই ফিনল্যান্ড অ্যান্ড ডেনমার্ক। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার অবস্থা কীরকম হয়, ইন্ডিয়াতে যে আমি একটা ছবি দিয়ে দিয়েছি তোমাদের, ইন্ডিয়াতে ফ্রিডমটা কীরকম তার জন্য এক্সপ্রেস করার জন্য এটা যথেষ্ট। ঠিক আছে, যে কাঠপুতলি যেটাকে বলি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটা জিনিস, যে ফ্রিডম অফ প্রেস, তোমরা জানো হয়তো, অনেকেই জানো, তাও বলে দিচ্ছি, ফ্রিডম অফ প্রেস
এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু লেখানে এক্সপ্লিসিটলি মিনিংটা কোথায় আছে? আর্টিকেল 19 এর আন্ডারে আছে। আর্টিকেল আর্টিকেল 19 এর আন্ডারে কি আছে? আর্টিকেল 19 এর আন্ডারে ফ্রিডম অফ স্পিচ, যেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটার মধ্যে কিন্তু ফ্রিডম অফ প্রেস পড়ে, ঠিক আছে? আর্টিকেল 19, আর্টিকেল 19(1)(a). ওকে, যদিও মনে রাখতে লাগবে এরও কিন্তু রেস্ট্রিকশন আছে, এটা কিন্তু অ্যাবসলিউট রাইট না, ঠিক আছে? এরও রেস্ট্রিকশন হয়, মনে রাখতে লাগবে। এটা এখান থেকে পলিটির জন্য একটা ইম্পর্টেন্ট, সেই জন্য এক্সট্রা করে তাও বলে রাখলাম। আচ্ছা নেক্সট, উষা গাঙ্গুলি হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডস, এর মধ্যে কোন ফিল্ডস এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে থিয়েটার। এই যে উনি দেখতেই পাচ্ছ, তিনি হচ্ছে উষা গাঙ্গুলি। ওকে, আচ্ছা, শি ফাউন্ডেড রঙ্গকর্মী থিয়েটার গ্রুপ, কত সালে? 1976-এ তিনি কি করেছিলেন? রঙ্গকর্মী থিয়েটার গ্রুপ তৈরি করেছিলেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1998, তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1998, এটাও কিন্তু এখান থেকে মনে রাখতে লাগবে যে কত সালে মনে না রাখলেও তিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, এটা মাথায় রাখতে লাগবে। হুইচ কান্ট্রি অ্যানাউন্সড দ্যাট কিংডম হ্যাজ এন্ডেড দ্য ডেথ পেনাল্টি ফর দ্য ক্রাইমস কমিটেড বাই মাইনর্স, এর মধ্যে থেকে কোন কান্ট্রিটা কি করা হয়েছে, বলেছে যে এন্ড করেছে, ঠিক আছে, ডেথ পেনাল্টিটা? সৌদি আরবিয়া, ইরান, চায়না, থাইল্যান্ড, তা এর মধ্যে অ্যান্সার কি হবে? সৌদি আরবিয়া, ঠিক আছে? সৌদি আরবিয়া, সৌদি আরবিয়ার কিং কি সালমান কিং, ওখানকার যে কিং আছেন সালমান, এটা কিন্তু মনে রাখতে লাগবে, ওখানকার কিং কে? সালমান, যে অর্ডারটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, নেম দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ পেটিএম মানি হু হ্যাজ রিসাইন্ড রিসেন্টলি, যিনি কি করেছেন, রিসেন্টলি রিজাইন করেছেন, ওনার নাম কি? ওনার নাম কি? ওনার নাম হলো প্রবীণ যাদব। এই যিনি হচ্ছেন প্রবীণ যাদব, প্রবীণ যাদব রিজাইন করেছেন। যাদব কবে থেকে ইনভলভ ছিলেন পেটিএম মানির সঙ্গে? June 2017 থেকে ছিলেন। অ্যান্ড ইটস ফার্স্ট মেম্বার অ্যান্ড সো ইটস রাইট টু 40 মিলিয়ন ইউজার, ঠিক আছে? ওকে, এক মিনিট, একটু ঘামটা মুছে, আজ ভীষণ গরম পড়েছে। আচ্ছা ওকে নেক্সট, নেম দ্য অফিসিয়াল অ্যাপ হুইচ হ্যাজ বিন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ট্র্যাক COVID-19 পেশেন্ট ইন দ্য কান্ট্রি, করোনা কবজ, আরোগ্য সেতু, কোভা, কোভিড ট্র্যাকার, তাই এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আরোগ্য সেতু, ঠিক আছে? এই আরোগ্য সেতু অ্যাপ তোমরা দেখতেই পাচ্ছ, এটা লঞ্চ কে করেছেন? এটা লঞ্চ করেছেন, মনে রাখতে লাগবে, আন্ডার দ্য ব্যানার অফ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে? তাই এখান থেকে এটা মনে রাখতে লাগবে। নেক্সট, নেম দ্য পার্সন হু ওয়াজ ওয়ান অফ দ্য মেন বিহাইন্ড দ্য DLS মেথড, তোমরা শুনে থাকবে ডাকওয়ার্থ লুইস মেথড, ঠিক আছে? DLS মেথড, ঠিক আছে? তা এটা যিনি কি হচ্ছেন, রিসেন্টলি মারা গেছেন, ঠিক আছে? কত বয়স, বছর বয়সে? এজ অফ 78, ঠিক আছে? তা কে মারা গেছেন, তিনি নাম কি? তার নাম হচ্ছে টনি লুইস, এনার নাম শুনে থাকবে। দেখবে তোমরা যে খেলা হচ্ছে, খেলা হতে হতে বৃষ্টি হয়ে গেল, তা বৃষ্টি হওয়ার জন্য দেখা যাচ্ছিল যে একটা টিম 300 রান করেছিল 50 ওভারে, ঠিক আছে? তা এবার একটা তো টাইম থাকে যে টোটাল খেলা হবে, দেখা গেলো 7 ঘন্টা, তা 3.5 ঘন্টা একটা টিমের জন্য বরাদ্দ থাকছে, আর একটা টিমের জন্য ধরো কথার কথা 3.5 ঘন্টা বরাদ্দ থাকছে, 50 ওভার এখানে, 50 ওভার। তো এবার দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে 2 ঘন্টা এখানে যে খেলার টাইমটা 2 ঘন্টা চলেই গেছে, বাকি আছে 1.5 ঘন্টা। এবার সেই জন্য একটা ওদের কি ক্যালকুলেশন করে দেখ, বলো, ক্যালকুলেশন করে যে DLN মেথডে যে 20 ওভারে যদি বি টিম কি করতে পারে, দেখা গেল 170 রান করতে পারে, ঠিক আছে, এত উইকেটের মধ্যে, তাহলে কি তারা জিতে যাবে DLS, তাকে ফুল রান করতে লাগছে না, মানে 301 রান করতে লাগছে না। তাই এইটা কি, এই মেথডটা কি? এই মেথডটা হচ্ছে DLS মেথড, ঠিক আছে? তোমরা দেখে থাকবে ক্রিকেটে। নেম দ্য অপারেশন হুইচ ওয়াজ কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স টু এয়ারলিফট 6.2 টনস অফ এসেন্সিয়াল মেডিসিনস অফ অ্যান্ড হসপিটাল কনজিউমেবলস টু মালদ্বীপস, এখানে কোন অপারেশনটা করেছিল? অপারেশন সঞ্জীবিনী, ঠিক আছে? ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারলিফ্ট কত করেছে? 6.2 টন, কোথায়? ইন্ডিয়া থেকে
মালেতে, ঠিক আছে মনে থাকবে। আচ্ছা এখান থেকে মনে রাখতে লাগবে অ্যান্টিভাইরাল ড্রাগস সাচ অ্যাজ লোপিনাভির, রিটোনাভির, এইগুলো কি করা হচ্ছে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছিল। তখন দেখা যাচ্ছিল যে করোনার জন্য যে মেডিসিনগুলো দরকার সেই মেডিসিনগুলোর মধ্যে এইগুলো কিন্তু এক একটা মেডিসিন, ঠিক আছে মনে থাকবে। আরো কিছু মেডিসিনের নাম জানতে লাগবে যেগুলো কি করোনার সঙ্গে রিলেটেড আসবে, আজকে কোশ্চেন আছে সেটার সঙ্গে। আচ্ছা ফিফা হ্যাজ পোস্টপন দ্য আন্ডার-17 ওমেন ওয়ার্ল্ড কাপ ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, ইন হুইচ কান্ট্রি ইট ওয়াজ প্ল্যান টু বি হেল্ড, এটা কোথায় প্ল্যান করা ছিল যেটা হবে। তাই এর অ্যান্সার হবে মনে রাখতে লাগবে যে এটা ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, ঠিক আছে, তা সেটা পোস্টপন্ড হয়ে গেছে, ঠিক আছে এটা মনে রাখতে লাগবে। তা আচ্ছা নেক্সট, দ্য ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু বি হেল্ড ইন ইন্ডিয়া ইন নভেম্বর টু 4th April পোস্টপন্ড বাই দ্য ফুটবল ওয়ার্ল্ড গভর্নিং বডি ডিউ টু দ্য ওয়ার্সেনিং কোভিড-19 প্যান্ডেমিক। নেক্সট, হুইচ কান্ট্রিজ ফর্মার প্রাইম মিনিস্টার মাহমুদ জিব্রিল হ্যাজ ডাইড ফ্রম করোনা ভাইরাস, করোনা ভাইরাসের জন্য কোন কান্ট্রির ফর্মার প্রাইম মিনিস্টার মারা গেছেন, ফর্মার প্রাইম মিনিস্টার কি মাহমুদ জিব্রিল, তাই অ্যান্সার হবে কি লিবিয়া। এই যে মাহমুদ জিব্রিল হচ্ছে লিবিয়ান ফর্মার প্রাইম মিনিস্টার, ঠিক আছে ইনি হচ্ছে লিবিয়ার ফর্মার প্রাইম মিনিস্টার মনে রাখ। আচ্ছা আচ্ছা, তিনি কত বছর বয়সে জিব্রিল? 68 ডাইড অন 5th April ইন কায়রো। আচ্ছা এই কায়রোটা কোথায়? কায়রোটা হচ্ছে ইজিপ্টে। Where he had been hospitalized for 2 weeks. Okay, next, veteran music composer M.K. Arjunan has passed away from where he belongs to. The veteran music composer M.K. Arjun is mara gechen jini tini kothakar theke belong korten, answer hobe Kerala, thik ache ini hocche M.K. Arjunan, thik ache. Acha tini veteran Malayalam music composer M.K. Arjunan passed away. এন্টারটেনমেন্ট নিউজ ন্যাশনাল, আচ্ছা নেশন, আচ্ছা ভেটেরান মিউজিক ডিরেক্টর ইন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, আচ্ছা যাই হোক ফাউন্ডেড কল অর্জুন মাস্টার হ্যাজ পাসড ওয়ে রেসিডেন্ট ইন পাল্লু উচি কোচি। আচ্ছা কত বছর বয়সে? 2084 ইয়ার্স ওল্ড ছিলেন উনি। নেক্সট, নেম দ্য অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হুইচ হ্যাজ বিন রিকোয়েস্টেড ফ্রম ইন্ডিয়া বাই 30 কান্ট্রিজ টু ফাইট কোভিড-19। তা কোভিড-19 থেকে বাঁচার জন্য 30টা কান্ট্রি কি করেছিল অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ একটা রিকোয়েস্ট করেছিল, যেটা খুব নিউজে খুব হিট হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে কোনটার অ্যান্সার হবে? অ্যান্সার হবে হাইড্রক্সিক্লোরোকুইনিন, ঠিক আছে। আচ্ছা এই যে মনে রাখতে লাগবে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনিন, ঠিক আছে। এখান থেকে হাইড্রক্সিক্লোরোকুইনিন আগেরটাতে বললাম যে কি এই যে রিটোনোভির অ্যান্ড লোপিনাভির এই দুটো কিন্তু করোনার সঙ্গে সব রিলেটেড, তাই এইগুলোর নেম কিন্তু মনে রাখতে লাগবে। এরপরে এসেছিল রেমডিসিভির, এই রেমডিসিভির নিয়ে অনেক কালোবাজারি হচ্ছিল তোমরা দেখতে থাকবে। আর একটা কি হচ্ছে টসিলাজুমাব, তাই এইগুলো কিন্তু সব করোনার সঙ্গে রিলেটেড। যাই হোক এখানে একটা মজার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে যাতে বোর না লাগে তার জন্য একটা মজার ছবি দিয়ে দিয়েছে যে খুব অনেক কষ্ট করে কোয়ারান্টাইন এই ওয়ার্ডগুলো আমরা নিউজ শিখেছি করোনা আসার পরে, ঠিক আছে কোয়ারান্টাইন ওয়ার্ডটা, ঠিক আছে লকডাউন কোয়ারান্টাইন, তা কোয়ারান্টাইন হাইড্রক্সিক্লোরোকুইনিন উচ্চারণ করতে অনেক কষ্ট, তার সঙ্গে সঙ্গে আবার নিউ নিউ চলে এসছে সেই জন্য দিয়েছি এই ছবিটা, যাই হোক মনে থাকার জন্য। আচ্ছা নেক্সট, ভেটারান অ্যাক্টর শশী কলিঙ্গা হ্যাজ পাসড অ্যাওয়ে ফ্রম হোয়ার হি বিলংস টু, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কেরালা, ইনি হচ্ছে শশী কলিঙ্গা মনে থাকবে। আচ্ছা তিনি কি করেছিলেন? 250টার বেশি, প্রায় 250 থেকে 250-র বেশি হচ্ছে সিনেমা করেছিলেন, ঠিক আছে মনে থাকবে। কোথায়? কোঝিকোড়ে, কোঝিকোড়ে ডিস্ট্রিক্ট তার হোম ডিস্ট্রিক্ট, সেটা কোথায়? কেরালাতে কোঝিকোড়ে, কেরালা, কেরালাতে সেখানে তিনি মারা যান। আচ্ছা ক্রিস্টিলিনা জর্জিভা হ্যাজ সেড দ্যাট ওয়ার্ল্ড ইজ ফেসিং ওস্ট ইকোনমিক ফল আউট সিন্স গ্রেট ডিপ্রেশন, গ্রেট ডিপ্রেশন হওয়ার পরে এই ফার্স্ট টাইম কি হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফল আউট সবচেয়ে বেশি হয়েছে। শি ইজ দ্য হেড অফ হুইচ অফ দ্য ফলিং, যে ইনি যে বলেছেন ক্রিস্টিলিনা জর্জিভা ইনি কোথাকার হেড, ঠিক আছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড নেশন না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর IMF, ঠিক আছে তাই এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে IMF। আচ্ছা নেক্সট, হুইচ অফ দ্য ফল হুইচ অফ দ্য ফলোয়িং
এক মিনিট হোল্ড না হুইচ অফ দ্য ফলোইং পারসন হ্যাজ টপ 34th ফোর্বস বিলিয়নিয়ার্স লিস্ট ইন 2020 2020 34th বিলিয়নিয়ার লিস্টে কে ফার্স্ট ছিলেন ঠিক আছে টপ করেছিলেন বিল গেটস ওয়ারেন বাফেট জেফ বেজস এলন মাস্ক তাই এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে জেফ বেজস তিনি কিন্তু সিইও অফ অ্যামাজন অ্যামাজন রিসেন্টলি এলন মাস্কের নাম হচ্ছেন ঠিক আছে যিনি হচ্ছে টেসলার ওনার টেসলা যে তার কার আছে টেসলা স্পেস এক্স কোম্পানি এটা মাথায় রাখতে লাগবে আচ্ছা হুইচ ক্রিকেটার হ্যাজ বিন নেমড উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড তা কে এই উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন বিরাট কোহলি না স্টিভেন স্মিথ না হাসিম আল্লা না বেন স্টোক তাই এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে বেন স্টোক আচ্ছা মনে রাখতে লাগবে বেন স্টোক কিন্তু বিরাট কোহলি পর পর 3 বছর কিন্তু রাজত্ব করে গেছে 3 বছর রাজত্ব করার পরে বেন স্টোক হচ্ছে এই বছর হয়েছিল এই বছর বলতে 2020 সালে মনে রাখতে লাগবে এই যে বেন স্টোক ইনি কিন্তু ফার্স্ট মানে লাস্ট হয়েছিল যে কি বলছ অ্যান্ড্রু ফ্লিন্ট অফ 2005 তারপর থেকে এই ইনি কি করলেন ফার্স্ট ইংল্যান্ড প্লেয়ার টু রিসিভ অনার সিন্স অ্যান্ড্রু ফ্লিন্ট অফ মানে ফ্লিন্ট অফের পরে কিন্তু ফার্স্ট ইংল্যান্ডের থেকে কেউ হয়েছে ঠিক আছে মনে রাখতে লাগবে এটা এই হলো ব্যাপার এখান থেকে গেল কেন হয়েছিল ইনি কি করেছিলেন ইনি হচ্ছে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ উইনিং এর জন্য লাস্ট ইয়ারে খুব ভালো পারফর্ম করেছিলেন এনার ছবিটাও দিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ একটা ছবি আচ্ছা হুইচ ক্রিকেটার হ্যাজ বিন নেমড উইজডেন লিডিং ওমেন্স আগেটা ছিল মেন্স এবারটা ওমেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড এলিসা পেরি স্মৃতি মন্দানা সারা টেইলর মেগ লেনি তো এর অ্যান্সার কি হবে এলিসা পেরি ঠিক আছে আগের বছর ছিল তার আগের বছর ছিল স্মৃতি মন্দানা তারপরে এলিসা পেরি এলিসা পেরি রিক্লেম দ্য লিডিং ওমেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টাইটেন ফ্রম স্মৃতি মন্দানা স্মৃতি মন্দানা আগে ছিল তারপরে এলিসা পেরি তো ইনি হচ্ছে এলিসা পেরি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান ফুটবল টিম ইন ফিফার লেটেস্ট র্যাঙ্কিং ফিফার লেটেস্ট র্যাঙ্কিং এ হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 108 এটা লেটেস্ট বলতে 2020 কথাও কিন্তু বলছি 2021 না ঠিক আছে 2021 র্যাঙ্ক কত 2021 র্যাঙ্ক হচ্ছে 105 এটা মনে রাখতে লাগবে ইন্ডিয়া র্যাঙ্ক যত সম্ভবত 96 এর দিকেই সবচেয়ে কম 94 মতন র্যাঙ্ক মনে ছিল তাও একটু দেখে নেবে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এইটা ছিল ঠিক আছে আচ্ছা এখান থেকে আচ্ছা এখান থেকে আরো একটা কোশ্চেনও আছে ফিফা র্যাঙ্কিং কবে ইস্যু করেছিল 18 এপ্রিলে সেখানে হচ্ছে কি 108 স্পট আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ টপ দ্য ফিফার লেটেস্ট র্যাঙ্কিং আচ্ছা 2020 কে ফিফার টপ র্যাঙ্কিং এ ছিল বেলজিয়াম ফ্রান্স ব্রাজিল না ইংল্যান্ড তো এর অ্যান্সার হবে বেলজিয়াম বেলজিয়াম ছিল ফার্স্ট পজিশনে বেলজিয়াম ছিল ফার্স্ট পজিশনে আর সেকেন্ড পজিশনে ছিল ফ্রান্স সেকেন্ড পজিশনে কি ছিল সেকেন্ড পজিশনে ছিল ফ্রান্স সেম কিন্তু 2021ও সেম দেখা যাবে 2021 বেলজিয়াম ফার্স্ট আর সেকেন্ড কিন্তু ফ্রান্স ঠিক আছে পাশাপাশি দেশ দুজনেই তা এই ছিল আজকের আজকের তোমাদের সঙ্গে ভিডিও 30টা কোশ্চেন তো আমি যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করলাম যাতে সময়টা কম লাগে তোমাদের সময় বাঁচে তোমাদের সামনে এক্সাম আছে সেই জন্য যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর যদি চ্যানেলে নতুন হও তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি যে দুটো কোশ্চিন করেছিলাম একটা ম্যালেরিয়া আর একটা হচ্ছে ওই যে উড়িষ্যাতে যে ড্যামটা নিয়ে সেটার অ্যান্সার কী হবে তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে ঠিক আছে আজকে এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো থ্যাংক ইউ টাটা